শরীফ কয়টা? চারটা। এক নাম্বার কোরআন শরীফ, আমি বলার পরে আপনারা জোরে বলবে না, এক নাম্বার কোরআন শরীফ। আল্লাহ যারা বলে তুমি তাদের জান্নাতি হিসাবে কবুল করো, আর যারা বলে না এদের কি বিচার করার দরকার তুমি নিজ হাতে করিও, এক নাম্বার কোরআন শরীফ। দুই নাম্বার হাদিস শরীফ, তিন নাম্বার মক্কা শরীফ, চার নাম্বার মদিনা শরীফ। তাহলে শরীফ কয়টা? এই চারটা শরীফ বাদে কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ বাদে কোন দরবার শরীফ, ওরে শরীফ, কোন মঞ্জিল শরীফ, এটা কোন ইসলামের ভিতর নাই। আজকে যত টোপলা টপলি ব্যবসা শুরু করে দিয়েছে এই পীর মুরিদের ব্যবসাগুলো বাংলাদেশে আলেম ওলামার জমিনে কোন আপনার এই সমস্ত ব্যক্তিদের ঠায় হবে না। মাজার পূজারি মাজারগুলো ভেঙে তছনছ করে দেওয়া দরকার। দুহাত তুলে কথা বলেন ঠিক কিনা? তাকান, আস্তে আস্তে বলতে হবে, রাজি না পাজি? শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। এই উপস্থিতি ঢাকা শহরে দেখবেন একটা জায়গা আছে, নাম লেখা আছে দেওয়ানবাগ শরীফ। কি শরীফ? দেওয়ানবাগ শরীফ। আমি যে চেয়ারের কথা বললাম এমন চেয়ারে বসতে পারবে না, তার চেয়ারটা এমনটা হতে হবে, এবং তার ভুঁড়িটা দিক তাকালে খুব সরম লাগে, মনে হয় ভুঁড়ির ভিতর তিন চারটা গরুর, আপনার যে ভুঁড়ি মহিষের ভুঁড়ি তার পেটের ভিতর মনে হয় ঢুকানো আছে। পেটটা এমন, পাটা এমন ভাবে দিয়ে রাখে, তার কিছু ভক্তবৃন্দরা এসে সরাসরি তার পায়ে সেজদা দেয়। নাউজুবিল্লাহকে বাড়ির ভাবির সাথে যা জামাতে বললেন নাকি? তাহলে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরা মিল্লাত, আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ, সিরাজগঞ্জের মানুষ, অনেক ভালো আপনারা। আপনাদের কাছে জানতে চাচ্ছি, আসলেই বলুন তো, মানুষ হয় মানুষকে কি সেজদা দেওয়া জায়েজ আছে? এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজের পক্ষে আপনারা না বিপক্ষে? তাহলে যেই ব্যক্তি মানুষ হয় মানুষকে সেজদা দেয়, মানুষ হয় মানুষের সেজদা দেয়, ইন্না শিরকা লা জুলমুন আযীম, বিশাল একটা গুনাহ, শিরকি গুনাহ। এই ব্যক্তিকে আমরা দাবি জানাই এই কোরআনুল কারীমের তিন দিন ব্যাপী মাহফিল থেকে এই ব্যক্তিকে বিচারের আওতা এনে বিচারের রায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যেই জায়গায় আল্লাহ বলেছে ওয়াসজুদ অক্তারিব, আমি আল্লাহকে রুকু করতে হবে, সেজদা করতে হবে, নাচে অন্য কাউকে রুকু করা যাবে না, সেজদাও করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জঘন্য কাজ যারা করে এই ব্যক্তিকে বিশ্বের আওতায় এনে টুকরা টুকরা করে কুত্তার খাদ্য বানানো দরকার। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানার পরে জবান খুলে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওই বান্দার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয়। আমরা আদি পিতা আদম আলাইহিসসালামের যেহেতু যোগ্য উত্তরসূরী সন্তান, আল্লাহ আমাদেরকে জান্নাতে রেখেছিলেন, ওই জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে সমস্ত কাম হুকুম হাকাম মানলে পারে আবার পুনরায় জান্নাতে যাওয়া যাবে। প্রধান বক্তা সেই বক্তব্যগুলাই দিবে, আমরা আমল করলে আবার সেই জান্নাতে যেতে পারব, এটাই হইতেছে মঞ্জলে মকসদ, প্রধান বক্তার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি হাজির মিল্লাত, আপনারা যে মাহফিলে বসেছেন এই মাহফিল সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন, যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় এই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায়া যায়। সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফেরেশতা মণ্ডলীরা কেমনে দাঁড়ায়া যায়? আমার নবী ডাক দা বলে, সাহাবীরা রে, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাদের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্বন্ধে কোরআনুল কারীমের ভিতর বলে দেন, ইদা কুরিআল কুরআন
লাগে না খারাপ লাগে। তাহলে আমি যখন তেলাওয়াত করে থেমে যাব, দেশ ডিজিটাল, সরকার ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতাদের হতে হবে ডিজিটাল, আমি যখন থেমে যাব অটো গিয়ারের মতো আপনারা আল্লাহু আকবার বলতে রাজি না পাজি, তাহলে আমি তেলাওয়াত করে থেমে যাব আপনারা আল্লাহু আকবার বলবে। শোনেন ভাই, 14 দলের মানুষ হন আর 20 দলের লোক হন, এই দিয়ে কিন্তু কবর আজাব মাপ পাওয়া যাবে না, এই দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে দুটি কাজ করতে হবে, এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে, দুই নাম্বার ইবাদত করতে হবে আল্লাহর। তারপরেই আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা বান্দি ইবাদত করবে আমি আল্লাহর, জান্নাত দেব আমি আল্লাহ। চিল্লা বলে সুবহানাল্লাহ, আমি আল্লাহু আকবার কেন বলবো? দুনিয়ায় যে শোনার, দুনিয়ায় যেদিন এসেছি ওই দিন আমার ডান কানে আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, আজান দিয়েছে, বাম কানে আল্লাহু আকবার বলে আকামত দিয়েছে। আবার যখন ফজরের ঘুমটা ভেঙে যায়, আল্লাহু আকবার আওয়াজ শুনেই ফজরের নামাজের সময় আমার ঘুমটা ভেঙে গেল, জহর গেল, আসর গেল, মাগরিব এশা চলে গেল, পৃথিবীর জমিন থেকে আবার যখন চলে যাব আমাকে অবরস্ত করা হবে, শেষ জানাজার নামাজ পড়ানো হবে, আল্লাহু আল্লাহু আকবার বলেই কিন্তু আমার আপনার জানাজা পড়িয়ে আমাকে সমাহিত কবরস্থানে করা হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব তাকবীর দিতে হলে এক আল্লাহর নামেই তাকবীর দিতে হবে, না সাথে কোনো বাবার নামে, কোনো নেতা নেত্রীর নামে তাকবীর হবে না। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? শ্রোতা হইতে হইলে শর্ত লাগবে দুইটা, এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়া কিন্তু শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আযিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওই মুহূর্তে তোমাদের উপরে আমার খাস রহমত নাজিল করতে থাকব। ও হাবিবুল্লাহর উম্মতের, তাহলে কোরআনুল কারীমের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি আপাতত আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতের ভিতর বললেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতর বলে দিলেন, যার চোখ আছে আর যার চোখ নাই এই দুই দল কি এক হতে পারে? ভাই, শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কিন্তু এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা আসে নাই এই দুই দল কিন্তু এক হতে পারে না। কোরআনুল কারীমের মাহফিলে বসে গেছেন যারা, এই মুহূর্তে আপনারা সকলেই জান্নাতে বান্দা হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান মুসলমান, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাশরের দিন গেট আউট গেট আউট মারহাবা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, আল্লাহর উপর ঈমান আনতে হবে,
দুই নাম্বার আমিলুস সলিহাত, আমিলুস সলিহাত কিন্তু কাজ করতে হবে। এই আমিলুস সলিহার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল, পর্দা পুশিদা, হালাল খানা সত্য বলা, জিকির আজগার, দান সৎকা, পিতা মাতার খেদমত করা, এক কথা যত ভালো কাজ আছে সব হইতেছে আমিলুস সলিহাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভেরি গুড দিয়া জান্নাত দিয়ে দিবে। বৎকারের হাসরের দিন গেটা উঠ, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে যারা কথা বলেছে, যেই সমস্ত নাস্তিক মুরতাদ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, যাও যাও আজকে আমার জান্নাত থেকে তোমরা গেট আউট হয়ে যাও, আজকে তোমাদের স্থান হবে ফিনারি জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদান আবাদা, অনন্তকাল দাও দাও করা জাহান্নাম নামের আগুনে জ্বলতে হবে। যার শুরু আছে বন্ধু কিন্তু কোন শেষ হবে না। একবার হাতটা তুলে কথাকে বলা দেয় আল্লাহ আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে কথা বলছি আপনাদের সম্মানে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রবকে, আমার রব আল্লাহ, আপনাদের কাছে জানতে চায় আপনাদের রব কে। তিনটা জিনিসের সমন্বয় একজন ইমানদার, এক নাম্বার মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার কাজে পরিণত করা। আমি তিনের এক নাম্বারটাই আপনাদের কাছে চেয়েছি, সেটা হচ্ছে মুখে স্বীকার করা। আওয়াজ দিয়ে সকলেই বলবেন আমার রব আল্লাহ, আপনাদের রব কে আল্লাহ।